প্রচন্ড গরমে এর থেকে ভালো রেসিপি আর হয় না। আজকে তৈরি করে দেখাবো আমডালের একটা রেসিপি। পাঁচ ফোড়নে আমডাল খেতে অসাধারণ লাগে। এটা খাওয়ার পরে মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যায়। এটা এতটাই ভালো হয় যে এটা বাটি বাটি খালি ভাত ছাড়াই কিন্তু খাওয়া হয়ে যায়। আজকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে কিভাবে আমডাল বাড়িতে বানানো যায়। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমডাল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল ভালো করে আমি এখানে ধুয়ে রেখেছি। প্রথমে আমাদের ডাল সিদ্ধ করে নিতে হবে, সেজন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল। এর আগের আমডালের রেসিপিটা প্রেশার কুকারে কীভাবে একদম সঠিক মাপ মতন ডাল সিদ্ধ করতে হয় সেই রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। জল দেওয়ার পরে এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুসুরি ডাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি নুন। নুনটা এখানে স্বাদ মতন প্রথমে কিন্তু আমি দু চামচের মতো নুন দিচ্ছি। ভালোভাবে এবার ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটে নিলে কিন্তু আমাদের এই ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর এরকমই কিন্তু ডাল সিদ্ধ আমাদের লাগবে। ডালটিকে এরকমভাবে সিদ্ধ করতে হবে, একদম গুলিয়ে ফেলা যাবে না, আবার একদম দানা দানাও রাখা যাবে না। ডালগুলো সিদ্ধ একটু সাইজে বড় হয়ে যাবে, ঠিক এইভাবে কিন্তু আমডাল খেতে ভালো লাগে। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে হলুদ গুঁড়োর সাথে ডাল একটুখানি মিশিয়ে নিলাম। এবার এই ডাল আমি ঢেলে রেখে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তরকা বা সম্বরা দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেল যখন একটু গরম হয়ে যাবে দিচ্ছি প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিচ্ছি 10-12 দানা মেথি। এবার দিচ্ছি হাফ চামচেরও কম সাদা সর্ষে বা রাই, এর সাথে দিচ্ছি হাফ চামচের কম মৌরি আর দিচ্ছি হাফ চামচেরও কম রাঁধুনি। আমি এখানে কালো জিরে বা সাদা জিরে দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। খুব ভালোভাবে প্রথমে ফোড়ন 2-3 মিনিটের মতন একটুখানি ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজ্যভাবে ভাজা হয়ে গেলে আর শুকনো লঙ্কাগুলো একটু লাল হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম। আমগুলোকে 2-3 মিনিটের মতন প্রথমে ফোড়নের সাথে একটুখানি ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতন এটাকে ভেজে নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমগুলো যেন আরও 1-1.5 মিনিটের মধ্যে একটুখানি নরম হয়ে যায়, তো ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 1-1.5 মিনিটের মধ্যে কিন্তু আমগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তার মধ্যে সব আমগুলো তো গলানোর দরকার নেই। যদি তোমরা মনে করো আমগুলোকে গলিয়ে দেবে তাহলে আমগুলো গলিয়ে দিতে পারো, তবে গলানো ছাড়া কিন্তু এরকম গোটা গোটা খেতে ভালো লাগে। দেখো আমগুলোকে দেখেন আমার নরম হয়ে গেছে, আমগুলোকে কিন্তু আমি আর গলাচ্ছি না। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ডাল। ভালোভাবে ডাল এখানে আমি মিশিয়ে নিলাম। তো এতটা ঘন কিন্তু এই ডাল খেতে ভালো লাগে না, তাই এর মধ্যে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন একদম পাতলা করে খেতে পারো বা একটু ঘন। তো আমার এখানে ঘন মনে হচ্ছে, তাই আমি আর একটুখানি জল বাড়িয়ে দিলাম আর ঠিক 2 মিনিটের মতো কিন্তু ফোটাবো। তার থেকে বেশি এই ডাল আর ফোটানোর দরকার নেই, একদম পাতলা মুসুর ডাল খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম আমি টকের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে চিনি, দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। আমাদের আজকে 5 ফোড়নে আমডাল একদম রেডি। আশা করি আমার আজকের এই টক ডালের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো আজকে আমার আমডালের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।